आत्मशक्ति स्वरूपिणी कृष्ण नाम श्रवण करिणी भगवतामृत आस्वादन करिणी एवं योग माया महामायार अंशभूता आमार गर्भधारिणी जननीगण एवं जिनारा निराकारी भजन करछेन साकारी भजन करछेन गृहादी मध्ये रयेछेन पथी माझे रयेछेन एखनो हरिबासरे आसार मतो अवसर हयनि समय हये उठते पारेनि किंबा जिनारा साउंड मार्फत এই ভাগবতামৃত আস্বাদন করবেন বলে মনস্থ করেছেন ওমায়রা আপনাদের শ্রীরাতুল যুগল চরণে গিয়ে তো প্রণাম নিবেদন করা সম্ভব নয় সবার শ্রী চরণে লক্ষ্য করে এই দীনদাসীর এই অধমের এই অভাজনের রইল সহস্র সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণিপাত তা আপনারা আজকে খুবই আশা করে এসেছেন যে নবদ্বীপ থেকে তিলক বাবু এসেছেন ওনার কাছ থেকে কিছু ভাগবতীয় কথা হরি কথা আস্বাদন করব কিন্তু মাগো সত্য গৌর ভক্ত মণ্ডলীগণ ভগবত পিপাসু ভক্ত বৃন্দগণ এই ভাগবত কথা ভাগবতামৃত বরিষণ করবার মতো কোনো আমার ক্ষমতা নেই কোনো আমার গুণ নেই প্রশ্ন করবেন ভাগবত কথা বলতে গেলে কি গুণের অধিকারী হতে হয় হ্যাঁ ভাগবত কথা বলতে গেলে গুণের অধিকারী হতে হয় সেই ভাগবত কথা বলতে গেলে চারটি গুণের অত্যন্ত মানে কমপক্ষে চারটি গুণের প্রয়োজন সেই চারটি গুণ কি জানেন মায়েরা যিনি ভাগবত কথা পরিবেশন করবেন যিনি ভাগবত কথা বর্ণন করবেন প্রথম গুণটি হলো তিনি যেন পণ্ডিত হয় দ্বিতীয় গুণটি হলো তিনি যেন ভাগবতম হয় তৃতীয় গুণটি হলো তিনি আর কণ্ঠ যেন সুপক্ষীর মতো হয় আর চতুর্থ গুণটি হলো তিনি যেন একজন সুবক্তা হয় তা কোন গুণটি তো আমার নেই বাবা প্রশ্ন করবেন আপনি যদি গুণের অধিকারী না হন তাহলে আসনটিতে বসেছেন কেন কমায়রা আপনারা যে আসনটি গ্রহণ করেছেন এই আসনটি বড় সুন্দর আসন কেন শুধু বসলেই হলো যা কিছু করেন না কেন শুধু বসলেই হলো আর কৃপা করে চরণধুলি দিয়ে অভাজনকে যে আসনটিতে বসিয়েছে এসব শুধু বসলে হবে না এই আসনটি যে বড় ভয়ানক আসন আপনারা যে আসনটি গ্রহণ করেছেন সেই আসনটি হলো আমার পরীক্ষিত মহারাজের আসন আর কৃপা করে চরণধুলি দিয়ে যে আসনটি আমাকে দিয়েছেন এই আসনটি হলো সুখদেব গোস্বামী পাদের আসন হ্যাগোমা সুখদেব গোস্বামী পাদের অনেক গুণ ছিল তার মধ্যে মহা বৈশিষ্ট্য গুণ হলো বৈশিষ্ট্য গুণ হলো মাত্র চারটি অনেক গুণের অধিকারী কিন্তু সর্বাপেক্ষা গুণ হলো চারটি তিনি ছিলেন পণ্ডিত তিনি ছিলেন ভাগবতম আপনারা মনে মনে করবেন যে বহু পড়াশোনা করলে কি পণ্ডিত বলে না বহু পড়াশোনা করলে তাকে পণ্ডিত বলে না কেমন বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ করে সা ঠাকুর নয়ান নন্দেতে ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি করতলে জয় জয় শ্রী রাধে ওমায়রা তাহলে পণ্ডিত হলে ভাগবত কথা হরি কথা কীর্তন করতে পারে পণ্ডিত না হলে করতে পারে না চলুন দেখি মহাপ্রভু কোন পণ্ডিতের কাছে কিভাবে ভগবত ভক্ত হয়ে নিজেই ভগবান নিজেই ভক্ত হয়ে কিভাবে আস্বাদন করেছিল চললাম দক্ষিণ ভারত সেই দক্ষিণ ভারতে শ্রীমান মহাপ্রভু স্থানাদি সেরে প্রতিমা যে আসছেন হঠাৎ দেখতে পেলেন একটি দেওয়ালয়ে একজন বৈদিক ব্রাহ্মণ তিনি স্নানাদি সেরে একটি গীতা গ্রন্থ নিয়ে গীতা পাঠ করছেন গীতা পাঠ করতে করতে সেই ব্রাহ্মণ ঠাকুরের নয়নস্ত্র বিগলিত হয়ে হৃদয়টা বিদীর্ণ হয়ে গেল হৃদয় ভাসিয়ে দিচ্ছে নয়নের জল সবাই ওই ব্রাহ্মণের কাছ দিয়ে যারা যারা যাচ্ছে তারা বলছে দূর ছাই গীতা পড়তে জানে না শ্লোকগুলো ভুল বলে তবুও গীতা পড়তে ছাড়ে না আরে গীতা জানে না গীতার মানে কিছু জানে না তবু শ্লোকগুলো ভুল করে বলছে তবুও গীতা পড়তে ছাড়ে না শ্লোক ভুল করবে আবার গীতা পড়তেও ছাড়বে কিন্তু মহাপ্রভু ধীর স্থির হয়ে দাঁড়িয়েছে কোথায়
না ওই যেই বৈদিক ব্রাহ্মণ গীতা পাঠ করেছিলেন তার পিছনে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু দর্শন করলেন, আহারে এত সুন্দর ভাব, এটাই হলো সাত্ত্বিক ভাব। যখন তার গীতা অধ্যয়ন হলো, এক পা দুপা করে ওই ব্রাহ্মণের কাছে গিয়ে শ্রীমান মহাপ্রভু বলছে, হ্যাঁ গো ব্রাহ্মণ ঠাকুর, এ কি ওগো সন্ন্যাসী ঠাকুর, আমার প্রণাম গ্রহণ করুন। এই বলে ওই ব্রাহ্মণ মহাপ্রভুকে দণ্ডবৎ সহকারে প্রণাম প্রণিপাত করলো। মহাপ্রভু বলছে, ব্রাহ্মণ ঠাকুর তোমায় একটি কথা বলবো। ব্রাহ্মণ ঠাকুর বলছে, আমি জ্ঞানহীন গো, আমি ভক্তিহীন, আমার যে কিছু নেই, আমার না আছে জ্ঞান, না আছে ভাব, না আছে ভক্তি, তবুও বলুন আপনি কি জানতে চাইছেন। আচ্ছা বলো তো ব্রাহ্মণ, তুমি যে গীতা অধ্যয়ন করেছিলে, তুমি শ্লোকগুলো কি ঠিক বলেছিলে? বলছে, শ্লোক আমি তো কোন গীতার শ্লোকই জানি না। সে কি, তুমি যে গীতার শ্লোকগুলো পাঠ করলে? বলছে, তো শোনাচ্ছিল। কি বুঝলেন মায়ের? ব্রাহ্মণ বলছে, ও শ্লোকগুলো তো আমার শোনা ছিল, তাই বলছি। বলছে, শ্লোক বলতে কি যে তোমার ভুল হচ্ছে? বল, তা আমি জানি না, সেই জন্য প্রথমে তো বললাম আমি জ্ঞানহীন না ভক্তিহীন। মহাপ্রভু মনে মনে ভাবছে, আচ্ছা বলো তো ব্রাহ্মণ, তুমি শ্লোক শ্লোকার্থ মানে ধরুন একটি কথা, আমি গোবিন্দকে ডাকবো, গোবিন্দকে নাম ধরে, গোবিন্দ নাম ধরে ডাকলেই তাকে ডাকা যায়। আমি যদি গোবিন্দ এসো কে আসবে? যদি সেখানে গোবিন্দ পদটি না থাকে, গোবিন্দ তুমি এসো, তাহলে গোবিন্দকে ডাকা হলো। যদি তুমি এসো, তাহলে কর্তাবাচক নেই, সেখানে পদ নেই, তাহলে তুমি শ্লোকের অর্থ জানো না, শ্লোক পড়তে পড়তে ভুল করছো। তাহলে বলো না গো ব্রাহ্মণ, তোমার নয়নে এত অশ্রু কেন? প্রভু আমার নয়নে এত অশ্রু কেন তুমি শুনবে? প্রভু শোনো, আমি গীতা জানি না, আমি অত বড় পণ্ডিত নই যে গীতা শ্লোক উচ্চারণ করে তার বিশ্লেষণ করব। তাহলে আমি তো শুধু দর্শন করি গীতার প্রথম পেজের এই ছবিটি। তুমি ছবি দেখে কি ভাবো? মহাপ্রভু বলছে, তুমি ছবিটা দেখে কি ভাবো? কি ভাবে জানো প্রভু? যিনি জগতের কর্তা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তিনি কিনা একজন অর্ডার শোনার জন্য, একজনের অর্ডার শোনার জন্য, আদেশ শোনার জন্য তিনি কিনা অশ্বদের রাসগুলো হাতে নিয়েছে, মানে ঘোড়ার লাগামগুলো হাতে নিয়ে ওই অর্জুনের সারথি করছে, আর অর্জুন সেখানে হয়েছে যোদ্ধা। জানো প্রভু, আমি আর একটি জিনিস মনে মনে ভাবি, ভগবান তুমি অর্জুনের রথের সারথি হয়েছিলে বলে তো অর্জুন সঠিক সঠিক জায়গায় গিয়ে ভালো করে যুদ্ধ করতে পেরেছে, শত্রুদেরকে নিধন করতে পেরেছে। ওগো কৃষ্ণ কৃপালু দয়ালু, আমি গীতা জানি না, আমার জ্ঞান নেই, আমার ধ্যান নেই, আমার কিচ্ছু নেই, জানো জানো হে সন্ন্যাসী ঠাকুর, আমি শুধু গীতার দিকে লক্ষ্য করে ভগবানকে বলি, ভগবান তুমি যেমন অর্জুনের সারথি হয়েছিলে, তুমি আমার এই দেহ রক্তের সারথি হও না গো। যদি তুমি আমার দেহ রক্তের সারথি হতে, এই সংসার জীবনে তুমি যেদিকে নিয়ে যেতে আমি সেদিকে যেতাম। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি, তুমি উপযুক্ত নাই বা থাকলো তোমার মধ্যে সংস্কৃত জ্ঞান, নাই বা থাকলো তোমার মধ্যে সুর, ভগবান তো এটাই গ্রহণ করে মা। তাই শ্রীমান মহাপ্রভু কত সুন্দর করে বলছে, ওই ব্রাহ্মণকে আলিঙ্গন করে বলছে, ব্রাহ্মণ তোমার ওই ভাব নিধি একটু আমায় ধার দেবে গো, তুমি যদি তোমার ভাব নিধি আমায় একটু ধার দিতে, আমিও হা কৃষ্ণ গোবিন্দ বলে কান্দা। মহাপ্রভুকে ওই বেদান্ত ব্রাহ্মণ চরণে পড়ে বলছে, প্রভু গো আমি জানি না, কিন্তু তোমাকে আমার দেখে কি মনে হয় জানো, সাক্ষাৎ ভগবান যেন আমার কাছে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু মনে মনে ভেতরে ভেতরে হাসছে, ব্রাহ্মণ সত্যি তোমার গীতা পাঠই আমাকে এখানে দাঁড়িয়ে রাখলো, দাঁড় করালো, আর কোথাও যেতে দিল না, তুমি গীতা পাঠের উপযুক্ত। কিমা বুঝতে পারলেন? শুধু পণ্ডিত হলেই যে ভগবত কথা বলা যায় তা না, এ জগতের পণ্ডিত নয়। ভগবান বললেন, সেই পণ্ডিতকে আমি দেখি যার হৃদয়ের মধ্যে অনন্তময় ভাবধারা রয়েছে। আমি তো এটুকু ভালোবাসি,
যার নয়নের জল রয়েছে, যে নয়ন জল দিয়ে তার ত্রিতাপ দেহটাকে, যে দেহটা ত্রিতাপ যন্ত্রণায় জ্বলছে, আদি দৈবিক আধ্যাত্মিক আর আদি ভৈতিক, যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে তুমি নয়নের জল ফেলতে পারো। হ্যাঁ গো মায়েরা, আপনাদেরকে বলি এই ব্রাহ্মণের মত শ্রীমান মহাপ্রভু কত সুন্দর করে বলছে, ব্রাহ্মণ শোনো আমার কথা, এ জগতে নাইবা থাকলো তুমি নাইবা জানলে পূজার প্রচার, নাইবা জানলে তন্ত্র মন্ত্র, নাইবা থাকলো তোমার এমন তিলক, নাইবা থাকলো তোমার এমন কণ্ঠে দেশে মালা, কিন্তু তোমাকে ধারণ করতে হবে। তুমি যখন ভগবত প্রেমে ডুববে তখন তোমাকে ওগুলো ধারণ করেই ডুবতে হবে, না হলে ওগুলো ধারণ না করলেও ডোবা যায়, কিন্তু এগুলো ধারণ না করে যদি কেউ ডুবে সে আর উঠে না, সে ডুবেই থেকে যায়। কিন্তু নাইবা থাকলো তোমার পাণ্ডিত্য, নাইবা থাকলো জ্ঞান, যদি তোমার মধ্যে হৃদয়ের মধ্যে ভগবত ভক্তি থাকে ভগবান সেটুকুই গ্রহণ করে। তাহলে দ্বিতীয় কি? ভাগবতম। ভাগবতম কাকে বলে মা? এক ভাগবত হলো গ্রন্থ, এক ভাগবত হলো গ্রন্থ। আচ্ছা বাবা, এই ভাগবত গ্রন্থের জায়গায় গ্রন্থ থাকলো, আপনারা কি জানতে পারেন ভাগবতের মধ্যে কি আছে? কি মা বুঝতে পারবে? তাহলে ভাগবত, ভাগবতের স্বরূপটাকে যিনি আপনাদের কাছে তুলে ধরেন বা তুলে ধরবেন তিনি হলো ভাগবত। বুঝা গেল? একটি মাত্র বইয়ে তো অনেক কিছু পড়া থাকে, মাস্টার মশাই যদি ছাত্রকে ওই বইয়ের মানেগুলো না বুঝাতো সে একদিন মাস্টার মতো হতো না, হতো? ছেলেটি পড়াশোনা করছে কার কাছে? না মাস্টার মশাইয়ের কাছে। মাস্টার মশাই সুন্দর করে বুঝিয়ে দিল, বললো বাবা তুমি এটা পড়ো, এটার মানে এটা, এটার স্বরূপ এটা, তার মানে মাস্টার মশাই ওই লেখার স্বরূপ গুলো ছাত্রকে বুঝিয়ে দেয়, তবে সে বইটিকে অন্তরঙ্গ করতে পারে, বইটিকে শ্রদ্ধা করে, এটি হলো বিদ্যা। তেমনি ভাগবত, ভাগবতের জায়গা পড়ে থাকবে কেউ শ্রদ্ধা করবে না, যদি ভগবত ভক্ত হয়ে সে ভাগবত থেকে ভগবত নির্যাস ভগবতের স্বরূপ ভক্তের কাছে ধরে, তখন ভক্তরা বুঝতে পারে ভাগবত শুধু গ্রন্থ নয়, ভাগবত হলো চিন্ময় মূর্তি, শ্রী ভগবানের বিগ্রহ, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি, তবেই সে ভাগবতম। আর সুবক্তা, কেমন সুবক্তা? না তুমি যেটা বুঝতে পারলে না তোমাকে সুন্দর করে বোঝাবার দায়িত্ব যিনি গ্রহণ করে তিনি হয় সুবক্তা। আমি বুঝতে পারলাম না, দেবনাগরী ভাষা জানি না, ভাগবতের সমস্ত কিছু জানি না, তাহলে আমাকে যিনি বোঝাবেন তিনি হলেন সুবক্তা। আর একটি কিন্তু আমার নেই, কোকিলের মতো কণ্ঠস্বর, দেখছেন না এই গান করছি কথা বলছি যেন মনে হয় কাকের মতো স্বর। তা হ্যাঁ গো মা, ভক্ত মোর পিতা মাতা ভক্ত মোর গুরু, ভক্ত রেখেছে নাম মোরে বাঞ্ছা কল্পতরু, এই কর্কশের মতো কণ্ঠটাও আপনাদের কাছে সুন্দর হতে পারে। কেন জানেন? কবিরাজ গোস্বামী বললেন, কৃষ্ণ সূর্য সম হয় মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। না হলে মা একটি কথা বলি, আমি হয়তো আপনাদের কাছে এমন এমন করে বলছি কি সুন্দর করে তিলক করেছি, মালা নিয়েছি, সাত্ত্বিক আহার করি, এটা যেন লোক দেখানি না। কেমন লোক দেখানি? ছোট্ট করে একটি উপদেশ দিলে বুঝতে পারবে, মানে আমি যে ভাগবত কথার আসলে বসেছি, মানে আমি ভাগবত বক্তা, ভাগবত বেত্তা, ভাগবতের সকল কিছু জানি, এটা সম্পূর্ণরূপে ভুল। কিন্তু অনেকে এমন আছে, তার মধ্যে আমি, অনেকের মধ্যে আমি একজন। কেমন মা? ছোট্ট করে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন, শুনুন তাহলে। মানে এমন বেশ থাকলে যে বৈষ্ণব, এমন বেশ থাকলে যে ভাগবত করবেই উনি, ভাগবত বর্ণনা করবে, এটা ভুল। কি করে? তার ভেতরে ঢুকতে হয়, তার কথার মানেগুলো বুঝে নিতে হবে, এ কেমন, শুধু বেশ দেখলে হয়। জয় জয় শ্রী রাধে, ভালো করে শুনুন, যদি এখানে কেউ সোনা দোকানদার থাকে সে কাক, অপরাধ ক্ষমা করবেন, আমি যে কথাটি বলতে যাবো সে সোনা দোকানের কথাটাই বলবো, কেমন মা? তার প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি। দেখবেন মায়েরা, যারা যারা যিনারা যিনারা সোনা দোকানদার হয় মুসলমান ছাড়া হিন্দুরা, কিন্তু সেই হিন্দুদের মধ্যে দেখবেন সোনা দোকানদাররা বেশি কিন্তু গলে সুন্দর করে মালা রাখে, ঠিক বললাম তো? থাকে তো, বেশিরভাগ থাকে দেখবেন মালা থাকে, কোনো কোনো সোনা দোকানদার তিলক করাও থাকে, আবার কোনো কোনো সোনা দোকানদারের মুখে বদনে সবসময় হরি নাম থাকে। তা কেমন? না একটি সোনা দোকানের উল্লেখ দিচ্ছি, সোনা দোকানদার রয়েছে, মালিক রয়েছে, আর কর্মচারীরা রয়েছে। তা সোনা দোকানদার
এমন সুন্দর নির্দেশ দিয়েছে তার পুরো দোকানদারটাকে কৃষ্ণ ভাবনাময় করেছে কেন না আপনি দেখলে বুঝতে পারবেন যে সোনা দোকানদার নয় যেন পরম কৃষ্ণ ভক্ত সত্যি তো বদনে সব সময় হরি নাম কৃষ্ণ নাম কেমন না খরিদ্দার যখন সোনা দোকানে উঠেছে সঙ্গে সঙ্গে মালিক ভিতরে বসেছিল কর্মচারীর একটু বাইরে থাকে মানে যারা সোনা তৈরি করে মালিক শুধু সোনা মাপ করে টাকা নেয় তখন মালিক ভেতর থেকে বলছে কেশব 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 কর্মচারীরা ওই খরিদ্দারকে যখন শুভাগমন হয়েছে খরিদ্দারের মানে খরিদ্দার যখন দোকানে এসেছে তখন ওই কর্মচারীরা সোনা দোকানের কর্মচারীরা বলছে মালিক যখন বলল কেশব কেশব দেখুন একজন কেশব বলে আর এক কর্মচারীরা কৃষ্ণ কথা বলার জন্য রেডি মালিক বলছে কেশব কেশব সঙ্গে সঙ্গে সোনা দোকানের কর্মচারীরা বলছে গোপাল 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 তারপর যখন এসে খরিদ্দার বসলো একটু মিষ্ট বাক্য বলল কি মা কি দরকার কি প্রয়োজন বলছি বাবা আমি একটু সোনা নিয়ে এসেছি এটা বিক্রি করে পয়সা নেব আমার খুব সংসারে অভাব অভিযোগ আমি এটা বিক্রি করে পয়সা নেব বলছি ঠিক আছে আমার ওই কর্মচারী রয়েছে মিস্ত্রি রয়েছে ওকেই দাও মালিক বলল এই বলে ওই ভদ্রলোক কি করলেন না মালিকের কাছ থেকে সোনাটা নিয়ে কর্মচারীকে দিলেন মানে মিস্ত্রিকে দিলেন মিস্ত্রি তখন সোনাটা নিয়ে বলছে দেখো সোনাটা হাতে পাওয়া মাত্রকে বলছে হরি 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 ভেতর থেকে মালিক বলছে হর 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 কি বুঝলেন প্রথমে যখন খরিদ্দার এসেছিল বলছে কেশব মালিক বলছে কেশব কেশব তখন ওই মিস্ত্রি গুলো মানে কর্মচারীরা মালিককে শুনিয়ে দিল কি এসছে জানো এরা গোপাল এরা গরুর পাল সোনা সম্পর্কে কিচ্ছু বুঝে না কিন্তু আপনারা আমরা শুনলে কি ভাবব ওহো কি ভক্তি গো দেখো সব সময় মুখে হরি না সব সময় মুখে কৃষ্ণ না যখন সোনাটা হাতে পেল বলছে কর্মচারী বলছে হরি হরি মানে চুরি করি তখন মালিক বলছে হর চুরি করো প্রেম সে ভালো নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল তাহলে কি বুঝলাম কৃষ্ণ ভক্ত বড়ই চতুর হয় হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ও মা যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত মা তাদের বোঝা বড় দায় কেন কেন জানেন বৈষ্ণব চিনিতে নারী দেবীর শকতি দেবতারা বৈষ্ণবকে চিনতে পারে না জানতে পারে না যাই হোক আমরা গৌর দেশের মানুষ ভাগবত কথা নিশ্চয় হবে মা এই ভাগবত কথার পূর্বে একটু গৌর কথা বলি যেদিন ত্রেতাযুগে প্রভু রামচন্দ্র আচ্ছা মায়েদেরকে একটু অনুরোধ করবো মা গো একটু এগিয়ে গিয়ে বসুন বা যিনারা বাহিরে দাঁড়িয়ে আছেন আমার দাদা ভাইরা গৌর ভক্ত বৃন্দরা একটু ভেতরে আসুন না ভালো লাগবে একটু ভেতরে আসলে আর যিনারা এসেছেন সবার জন্য কেউ যেন না বাড়ি ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে এদিকে লক্ষ্য করবেন মা কথাটা শুনবেন যিনারা এসেছেন কৃপা করেই ভগবত আসরে ভগবতামৃত আস্বাদনের জন্য তিনারা যেন কেউ বাড়ি ফিরে না যান কখন প্রসাদ না নিয়ে সবার জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা আছে কৃপা করে চাঁদ বদনে প্রসাদ পেয়ে বাড়ি ফিরবেন কেমন জয় রাধে তাহলে গৌর দেশের মানুষ আমরা গৌর হরিকে না ডাকলে গৌর হরিকে না চিনলে কৃষ্ণ ভজনটা অসম্পূর্ণ থেকে যায় সম্পূর্ণ হয় না গৌরকে যে না চেনে তাই গ্রন্থে বললেন কি জানেন মায়েরা যে দেশে জন্মেছেন গোরা সেই দেশের কি মানুষ মোরা যে দেশে জন্মেছেন গোরা গোরা কোন দেশে আসলো ত্রেতাযুগে অযোধ্যা নগরে যেদিন প্রভু রামচন্দ্র আসলো অযোধ্যাবাসীগণ বলল মেরা রামচন্দ্র এ আমার আমারই মা জানো কি মানে আমাদেরই সীতা আমাদের রামচন্দ্র দ্বাপর যুগে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র যখন নন্দালয়ে আসলেন মথুরাতে আসলেন তখন ব্রজবাসীরা বা মথুরাবাসীরা কি বলতো মেরা নন্দলালা মেরা যশোদা দুলালা মানে কৃষ্ণ কেবল আমাদের বাঙালিদের নয় কি মা এই বাংলার মুখকে উজ্জ্বল করবার জন্য বাংলার ভূমিতে পদার্পণ করলেন পূর্ণ ভূমিতে পদার্পণ করলেন সেই রাধা কৃষ্ণ বিগ্রহ তনু আমার শ্রীমান মহাপ্রভু কেন মা আসলেন এই বাঙালিকে সুখে রাখার জন্য বাঙালিকে কষ্ট না দেওয়ার জন্য
আপনারা বলবেন আমরা কতজন দুঃখী আছি, কতজন কষ্টে আছি, তুমি কি বলছো বাংলার মানুষকে সুখ দেওয়ার জন্য? হ্যাঁ মা, সে কারণে মহাজন বললেন, সে কারণে মহাজন বললেন যে দেশে জন্মেছেন গোরা। আমার গৌর কোন দেশে এসেছিল মা? এই পশ্চিম বাংলাতে তো, হ্যাঁ, এই ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা একটি রাজ্য, সেই পশ্চিম বাংলা রাজ্যের মধ্যে নদিয়া জেলাতে এসেছিলেন। ভাগীরথী তটরম্মাং সচিমায়ের ভবার নবে রাহু গ্রস্ত পূর্ণিমায়াম গৌরাঙ্গ প্রকটত ভবে। সুরধ্বনির তীরে সচি মায়ের গর্ভে। আচ্ছা মায়েদেরকে একটি কথা বলি, মায়ের একটি কথা বলছে, ও মা একটু আমার কথাটার দিকে লক্ষ্য করুন তো মা। তিনটে গ্রহণ একসঙ্গে দেখেছেন আপনারা? তিনটি গ্রহণ একসঙ্গে দেখেছেন? দেখেননি? হ্যাঁ, আমিও দেখিনি, আপনারা কি দেখবেন? কিন্তু তিনটি গ্রহণ কি একসঙ্গে হয় কি হয়? সূর্য গ্রহণ হয় তখন চন্দ্রগ্রহণ হয় না, আবার যখন চন্দ্রগ্রহণ হয় তখন সূর্য গ্রহণ হয় না, ঠিক? ভুল বললাম কি? কিন্তু একসঙ্গে আমার এই পশ্চিম বাংলাতে একসঙ্গে তিনটি গ্রহণ হয়েছিল। কবে জানেন? বলছি আবার কত যুগের আগে তা তো আমরা জানি না। আরে যুগের আগে নয়, বেশি নয়, ভালো করে শুনুন। তিনটি গ্রহণ কেমন? আকাশে হলো চন্দ্রগ্রহণ, মানে চাঁদে রাহু গ্রাস করলো। আকাশে হলো চন্দ্রগ্রহণ, সুরধ্বনির তটে হলো প্রভুর জন্ম গ্রহণ। কটি গ্রহণ হলো মা? যখন প্রভুর জন্ম গ্রহণ হলো, গৌর ভক্তগণ কৃষ্ণ ভক্তগণ কি চুপ করে বসে রইল? সবাই তখন বদনে হরি নাম গ্রহণ, কৃষ্ণ ভক্তগণের গৌর ভক্তর বদনে তখন হলো নাম গ্রহণ। তাহলে একসঙ্গে আমরা তিনটি গ্রহণ জেনেছিলাম, দেখেছিলাম, কিন্তু হ্যাঁ গো মা, এখনো তিনটি গ্রহণ হয়। তিনটি গ্রহণ কোথায় জানেন? যদি হৃদাকাশে আমার রাধা গোবিন্দকে কেউ বসাতে পারে, গুরু চরণ আশ্রয় গ্রহণ করে যদি রাধা গোবিন্দকে বসাতে পারে, সেও তিনটি গ্রহণ দর্শন করতে পারে। তাই মহাজন বললেন আমার এই বঙ্গাব্দে, এই বাংলার পূর্ণভূমিতে এসেছিলেন শ্রীমান মহাপ্রভু আমাদেরকে কৃপা করবার জন্য, আমাদেরকে দয়া করবার জন্য, কিন্তু আমরা সে দয়াটুকু গ্রহণ করি না। কেন মা? মানুষের প্রয়োজন তিনটি জিনিস, মানুষের প্রয়োজন তিনটি জিনিস। এক হলো সেবা, এক হলো বসা, আর এক হলো স্বয়ং। এই তিনটি জিনিস যদি মানুষ কন্ট্রোল করতে পারে, মানুষের দুঃখ থাকে না, মানুষের অভাব থাকে না। কথাটা খুব ভালো করে শুনবেন, আমরা অনেক অনেক সারাদিনে 24 ঘন্টার মধ্যে অনেক কিছু করি, কিন্তু ভালো করে করতে পারি না, সোয়া, সেবা আর বসা। এই তিনটি জিনিস তো শরীরের প্রয়োজন। তাহলে যদি করবি হরির ভজন, দেহের তত্ত্ব আগে জানবে মন। দেহের তত্ত্ব জানতে হয়, দেহ তত্ত্ব না জানলে, যেমন আপনার কাছে ঝোড়া নেই, কোদাল নেই, আপনি মাটি কাটতে গেলেন, আপনি কি নিয়ে মাটি কাটবেন? কি নিয়ে মাটি কাটবেন? ধরুন অন্যান্যরা ঝোড়া কোদাল নিয়ে এসছে, আপনি খালি খালি ঢং ঢং করে চলে গেলেন, বলছে তোমার ঝোড়া কোথায়? বলছে আনিনি। তোমার কোদাল কোথায়? বলে আনিনি, তুমি ঘর যাও। কি করতেছে? মুখ দেখাতে এসেছো? তেমনি শরীরটা নিয়ে তো এসেছে এইভাবে। তাই শরীরের উপর শরীরের ভজন করতে হবে, শরীরে সাধন করতে হবে। ভগবানকে তো ডাকবো পরে, আগে নিজেকে ভালো করে জানি, নিজেকে ভালো করে জানলে ভগবানকে ডাকা। সো অহম যাচ্ছে আসছে প্রাণায়াম, প্রাণের আরাম আপনি করুন। দেখবেন মা, আমরা প্রাণের আরাম না করে অন্যান্য আরাম করছি। কি দূর, তার ঘরে একটা কি সুন্দর খাট আনছে, স্বামীকে বলছেন আমার ঘরে একটা খাট নিয়ে আসো না ভালো করে। তাহলে এটা কিসের জন্য মা? আরামের জন্য। বলছে দূর, পাখা টানতে পারি না, একটা ভালো করে ফ্যান নিয়ে আসো না। কিসের মা? ওটা আরাম। কি ভুল বললাম? আরে যত তোমার আরাম পিছনে তত তোমার ব্যারাম। ভালো করে লক্ষ্য করুন, আজ থেকে 50 বছর কি 40 বছর পিছিয়ে যান, এত মানুষের সুগার ছিল না, ছিল ছিল খুব অল্প, কিন্তু এখন সুগারটা কেন আসছে জানেন? ভালো করে মায়েদের দার্শনিক প্রমাণ দিচ্ছি, লক্ষ্য করুন কেন সুগারটা এত আসছে, ভালো করে দেখুন। এই যে প্রত্যেক বাড়িতে ইলেকট্রিক চাই, ইলেকট্রিক চাই, মানে পাওয়ার, কারেন্ট চাই, কারেন্ট চাই, কারেন্ট এসেছে। ও মায়েরা ভালো করে দেখুন না, আপনারা যখন বাটনা বাড়তেন দর দর করে ঘাম বেরোতো না, তারপর যখন গ্রীষ্মকালে শুয়ে
মানে শয়ন করতেন বিছানাতে দেখবেন বিছানাটা ভিজে যেত যেত না ভুল বললাম কিন্তু এখনো বলতে পারেন কজন মায়েদের শরীরে দাদা ভাইদের শরীর থেকে বিছানা ভিজে যায় ঘামে যায় তাহলে দূষিত জিনিসগুলো বেরিয়ে যেত এখন তো যায় না টুক করে ফ্যান চালিয়ে দিলাম তাহলে জিনিসের জিনিসগুলো কোথায় যাবে দূষিত জিনিসগুলো ভেতরে ধরে ধরে রেখে রেখে থাকতে থাকতে জার্ম হয়ে সেগুলো সুগারে পরিণত হচ্ছে তার প্রমাণ ভালো করে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন ডাক্তারও ভালো করে বলবেন আজ থেকে 534 বছর আগে যিনি নদিয়ার মধ্যে এসেছিলেন তিনি এই প্রাণায়ামগুলো জানিয়েছিল মা তোমার মধ্যে কোনো রোগ আসবে কি করবে তুমি না তুমি ভগবত ভজন করো ভজন ভজন করলে কি হবে ভজন কমবে তুমি ভজনে এগো ভজন কমবে ভজন বাড়া ভজন কমবে প্রেম সেবা লো নিতাই গুরু গৌর প্রমাণম দেহরি হরি বল তাহলে প্রতিটি জীবের কর্তব্য প্রতিটি মানুষের কর্তব্য যখন ধরাধামে এসেছে একটু ভগবত ভজন করি ভজন কমাই আর ভজন যত বাড়াবে ভোগ যত রোগ তত কেউ হাত তুলে বলতে পারবেন আমি নিরোগ আমার রোগ নেই কোনো রোগ নেই কেন জানেন বলতে পারি না আসলে আমাদের ভজন ঠিক নেই ভজন ঠিক থাকলে ওজন ঠিক থাকতো জয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ রাধে রাধে তাই শ্রীমান মহাপ্রভু বলল আমি গোলক বৃন্দাবন থেকে কষ্ট করে ওষুধ আনলাম মেডিসিন আনলাম কি আনলাম ঔষধ কিন্তু এই ঔষধটা কলির জীব নিতে চাইলেন কেন নিতে চায় না এটা এই ওষুধটা না নিয়ে ঔষধ নিচ্ছে না ঔষধ নিচ্ছে মহাপ্রভু কি মেডিসিন এনেছিল মা সত্যি কোন হরি নাম শত জন্ম কর যদি নাম সংকীর্তন তবু নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন আপনি বলছেন হরি নাম মেডিসিন মানে ঔষধ আচ্ছা সর্বপ্রথমে সর্বাগ্রে আপনাদের চরণে নিবেদন জানাই আজকে কোনো পর্যায়ে আলোচনা করব ভাগবতের মধ্যে না জীব শিক্ষা হবে জীব শিক্ষা করব ঠিক আছে তবে আজকের একটু পর্যায়ে ধরলাম আপনারা চাইছেন একটু জীব শিক্ষা হোক তা জীব শিক্ষা হবে কিন্তু একটু আপনাদের ধৈর্য ধরে বুঝতে হবে তবে মা আমি কিছুদিন আগে হয়তো যিনারদের মোবাইলে আছে তিনারা ভালো করে দেখেছেন লাইভ প্রোগ্রামে ছিলাম এই দুদিন আগে জায়গাটা ছিল সুন্দরবনের কাছে জামতলা সত্যি বলবো মা দুঃখ করবেন না আপনারা আমি আপনাদের বাড়ির ছেলের মতো সত্যি করে বলছি মা বহু কষ্ট করে এসেছি এইখানটা থেকে আমি গাড়িটা ঢুকাতে পারছি না মানে নিজে ড্রাইভ করছে তো খুব ভয় করছে কারণ দেখুন যে রাস্তার আপনার বাড়ির কাছ দিয়ে আপনি বারে বারে যান সেটা কিন্তু আপনার পরিচয় কিন্তু আমি তো প্রথম আসছি আর তারপরে ওই যে বাজারটা থেকে যখন আসলাম একবারে পাইপ দিয়ে লোহার পাইপ দিয়ে ঘিরে দিয়েছে মানে সেরকম ড্রাইভার ছাড়া গাড়িটা নিয়ে আসতে পারবে এতটাই কষ্ট করে গাড়িটা নিয়ে এসেছি যখন কষ্ট করে নিয়ে এসেছি অপরাধ নেবেন না মা জামতলাতে ভক্ত দেখলে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু মা কারোর কোনো সেবার ব্যবস্থা নেই তবুও সারাটা দিন শুধু ভাগবত আসন নয় মা সকাল থেকে সন্ধ্যা মানে রাত্রি দুটো পর্যন্ত বসে আছে বাজারে কিছু কিনে খাচ্ছে সেখানে বসে হরিনাম শুনছে ভাগবত কথা শুনছে যাই হোক কমিটি তো আমার কমিটি বৃন্দ গ্রামবাসী যাই হোক এই গ্রামটির নাম কি রানীচক আর যারা করছেন তাদের ক্লাব ক্লাবের নাম নিউ রেম্বোস্টার ক্লাব গণেশ পূজা কমিটি তাই তো তিনারা মহতী ও মহৎ হরিসভার ব্যবস্থা করেছেন ভাগবতী সভার ব্যবস্থা করেছেন কিন্তু আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছেন কিন্তু আমি না মেদিনীপুরে যখনই আসে তখন আমার একটু দুঃখ লাগে কষ্ট লাগে কি কষ্ট মানে মেদিনীপুরের ভক্ত দেখলে আমার খুব ভালো লাগে আবার খুব কষ্ট লাগে কি কষ্ট লাগে বলছে পাবো কি পাবো না ছেড়ে দিলে হয়তো পাবো কি একটা গান আছে না ছেড়ে দিলে সোনার গহুর আর তো পাবো না
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না হৃদ মাঝারে রাখবো হৃদয় মাঝে রাখবো হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না কিন্তু আমি একটি এই গানটি সুরে একটি গান বানিয়েছি কি জানেন না 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 ভাগবত কথা কীর্তন বলো আর শুনবো না ভাগবত কথা কীর্তন বলো আর তো শুনবো না কখন অন্ন হয়ে গেলে মোরা এখানে থাকবো না প্রসাদ হয়ে গেলে মোরা এখানে থাকবো না ভাগবত কথা কীর্তন বলো আর তো শুনবো না ততক্ষণ প্রসাদ হয়ে গেলে মোরা আর তো থাকবো না প্রসাদ হয়ে গেলে মোরা আর তো থাকবো না এটাই কষ্ট লাগে এটাই কষ্ট লাগে আমার কিকম কমিটি একবার বলেই দিয়েছে আমার এই কীর্তন দাদা ভাইরা আছে এনারা ভালো করে আরো ভালো করে জানে মেদিনীপুরে দেখুন যখন ভক্ত এসে কীর্তন শ্রবণ করতে বসে যেন মনে হয় তারা সমস্ত কিছু বিসর্জন দিয়ে পরিত্যাগ করে বসেছে ও বাপ রে বাপ যদি এই মুহূর্তে বলে ওখানে অন্ন হয়ে গেছে আর একটিও জন থাকবে না তবে হয়তো কৃষ্ণ ভক্ত জননীগণ থাকে সব পালিয়ে যায় তা তা কি বলবো মায়েরা অপরাধ নেবেন না তবে একটি কথা ভালো করে শুনুন ভগবত কথা আসর থেকে আমাকে বলবেন আপনি বন্ধ করুন বা বিশ্রাম দেন আমি বিশ্রাম দেব কিন্তু ভাগবত কথা হরি কথা চলাকালীন আপনারা উঠে যাবেন না কারণ অপরাধটা হবে আপনাদের বলছে হ্যাঁ কত অপরাধ হয় হোক ও মা আজকে একজন নারী মহিলা আমাকে বলছে জানো আমি আগে ভগবানকে ভালোবাসতাম ভগবানের ভজন করতাম এখন আর করি না আমি বললাম কেন না আমার স্বামীটা অকালে চলে গেছে হরির কি চোখ নেই হরির কি বিচার নেই আমার স্বামীটাকে নিয়ে চলে গেল আমি তখন তাকে ডেকে বললাম ভুল কে বলেছে গো হরির দোষে তোমার স্বামী চলে গেল এটা তোমার কত জন্মের অপরাধ তা তো তুমি জানো না তুমি একটু ভালো করে বিচার করে দেখো এক জন্মের অপরাধ নয় বহু বহু জন্মের অপরাধ থাকলে তাকে এই দুর্দশায় পড়তে হয় তবে হ্যাঁ মা আমি আপনাদেরও বলি কি জানেন বিধাতা কাউকে সম্পূর্ণরূপে কিছু দেয়নি কি বাবা দেয় বিধাতা কাউকে সম্পূর্ণরূপে কিছু দেয়নি কেমন শশী নিখিল কলঙ্ক শশী মানে কি মা চাঁদ সূর্য নাকি চাঁদ রবি মানে সূর্য তপন মানে সূর্য ভাস্কর মানে সূর্য কিন্তু ভানু মানে সূর্য শশী মানে চাঁদ বা চন্দ্র শশী নিখিল কলঙ্ক নিখিল মানে ব্রহ্মাণ্ড আচ্ছা মা আপনাদেরকে বলি সূর্যের আলো ভালো লাগে না চাঁদের আলো ভালো লাগে আপনাদের চাঁদের আলো ভালো লাগে তাহলে গ্রন্থকার বলছে শ্লোক দিচ্ছে দেবনাগরী ভাষাতে শশী নিখিল কলঙ্ক এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে যখন চন্দ্র উদিত হয় কে না চাঁদকে ভালোবাসে কিন্তু চাঁদের দিকে ভালো করে তাকিয়ে দেখবেন বিধাতা চাঁদের মধ্যেও কলঙ্ক রেখেছে রাখেনি শশী নিখিল কলঙ্ক কণ্টক পদ্ম না আলে কণ্টক পদ্ম না আলে বলতে পদ্ম পুষ্প আমাদের ভারতের জাতীয় পুষ্প কি পদ্ম ফুল কিন্তু মা তাকে তুলতে যান তার নালিতে কাঁটা বিধাতা গো তুমি এত সুন্দর পুষ্প দিয়েছো কিন্তু তার মধ্যে কাঁটাও রেখেছো সে কারণে বলছে বিধাতা কাউকে দুঃখ করবেন না আপনার স্বামী চলে গেছে ছেলে চলে গেছে এটা ছিল আপনার কোনো না কোনো জন্মের পাপ পাপ বাপকেও ছাড়ে না পাপ বাপকেও ছাড়ে না তাহলে ফের কই হো মানুষ তুমি হও সাবধান তুমি কি ভেবেছো তোমার এখন ইন্দ্রিয়ের জোর আছে রক্তের ক্ষমতা আছে বলে তুমি যা কিছু তা করবে হবে না গো তুমি একটু ভেবে দেখো আর কি বলছে শশী নিখিল কলঙ্ক কণ্টক পদ্ম নালে তারপর কি বলছে কুমার আমরা যেটা ভালো করে সুস্বাদু বলে গ্রহণ করি না ফলং ইক্ষু দণ্ডে আচ্ছা বলুন তো মা কোন গাছ কামড়ে খান আ মা গাছটা যদি এত মিষ্টি হয় আপনারা কোনোদিন বিধাতাকে জিজ্ঞেস করেননি ও গো বিধাতা গো তুমি এই গাছটিকে এত সুন্দর মিষ্ট সুস্বাদু করেছো কিন্তু আগ বৃক্ষে একটি পুষ্প দিয়েছে মানে আগ ফুল হয় দেখবেন আগ গাছে ফুল হয় ওই কাশফুলের মতো কিন্তু বিধাতা গো
তুমি এর মধ্যে যদি একটি ফল দিতে সেই ফলটা কত সুস্বাদু হতো কত মিষ্ট হতো কিন্তু বিধাতা তোমাই বলি তুমি সবাইকে সম্পূর্ণ রূপে দাও না না ফলং ইক্ষুদণ্ডে না পুষ্পং খলু চন্দনেন ওমা গাছটাকে ঘুরলে সেন্ট বের হয় সুন্দর সেন্ট চন্দন বৃক্ষ কিন্তু কৃপা করে বলুন না চন্দনের ফুল দেখতে পান বিধাতা যদি চন্দনের ফুলটা সবার কাছে তুলে ধরতো তাহলে গাছটির সেন্ট যদি এত হয় ওই ফুলের সেন্টটা আরো কত হতো প্রেম সে বলো না গো নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল না ফলং ইক্ষুদণ্ডে না পুষ্পং খলু চন্দনে না উদধি জলমাপেয়ং কিমা আপনার পুকুরের জলটা স্বচ্ছ কি পুকুরের জলটা কি পরিষ্কার নিশ্চয়ই পরিষ্কার নয় তাহলে কোন জল পরিষ্কার বলুন তো স্বচ্ছ একবার কাঁচের মতো মুখ দেখা যায় উদধি জলমাপেয়ং সমুদ্রে যাবেন সমুদ্রে জল নোনা জলটা ভালো করে সমুদ্রে জলটাকে ভালো করে তাকিয়ে দেখবেন আপনার মুখটা যেন চকচক করে দেখা যাচ্ছে কিন্তু কৃপা করে যে জলটা এত পরিষ্কার হয় সে জলটা তুলে একটু খেতে পারবেন পারবেন হ্যাঁ কি না বলুন কেন লবণ তাহলে বিধাতা কেন তার মধ্যে লবণটা সরিয়ে রাখলো না এত সুন্দর জল পরিষ্কার কিন্তু তাতে লবণ দিয়েছে আর বয়সী বাধবিয়োগে যতই সুন্দরী নারী হোক না কেন যদি তার স্বামী চলে যায় হাজারো রাজরানী হলে তাকে রানীর শোভা পায় না তার শোভা তার সৌন্দর্য তার অলঙ্কারকৃত তার হলো স্বামী স্বামী যতক্ষণ আছে বৃদ্ধ হয়ে গেল তাই আপনারা বলেন না স্বামী আমি বৃদ্ধ হয়ে গেলে কি হবে আমার শাখা সিঁদুরটা কিন্তু বৃদ্ধ হয়নি নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল শাখা সিঁদুরটাই হলো স্বামী চিহ্ন আর যখন যুবক রয়েছেন স্বামী চলেই গেল সে নারীকে শোভা পায় না হাজার সুন্দর করে সাজালেও সবাই তাকে আঙুল তুলে বলবে ও তো বিধবা যুবতী কুচনি পাতে হাজার সুন্দরী হলো তার স্তনযুগল যদি চ্যুত হয়ে যায় সে সুন্দরী নারীর সৌন্দর্য থাকে না তাই ভগবান বিধাতাকে সকলেই আমরা বলি বিধাতা গো তোমার বোধ নেই তাই মা আপনাদের চরণতলে বসে নিবেদন করি কোনো দুঃখের জন্য কোনো কষ্টের জন্য আপনারা ভগবানকে দোষ দেবেন না এটা আপনার কষ্ট আপনি নিজেই বহন করছেন কেন ধরুন আমি আসলাম মা এটা করবেন সেটা করবেন বললাম আপনারা বললেন ও যেখানের জিনিস সেখানে থাকো বাবা ঘর চল কি বললাম এই যেখানের জিনিস পাপটা কি করে হয় দেখুন কিংবা আপনার স্বামী কোনো উপদেশ দিচ্ছে আপনাদের আপনারা বললো যেখানে জিনিস সেখানে থাকো আমরা চললো এই জিনিসটা কেমন জানেন মা এক শাশুড়ি আর বউ মা কি হরি কথা ভাগবতী কথা শুনতে এসছে তা এই রানী চোখে হরি কথা হবে আমার গণেশ পূজা কমিটি ব্যবস্থা করেছে তা বউ মা বলছে ও মা চলো না ওখানে তো প্রসাদের ব্যবস্থা আছে কোনো চিন্তা নেই যাবো শুনবো আর সেবা করবো শাশুড়ি বলছে বউ তুই তাই বলছিস চল তার শাশুড়ি বউ মা ছেলে তো ঘরে নেই দক্ষিণ ভারতে থাকে তা চল একটু ভাগবত কথা শোনা যাবে আজকে তো রান্না বন্ধ ওখানে গেলেই তো পাওয়া যায় গেলেই তো পাওয়া যায় শাশুড়ি বউ মা দুজনে মিলে এসছে হরি কথা ভগবত কথা শ্রবণ করতে কিন্তু শাশুড়ি মা তো একটু বয়স হয়েছে ওই খুঁটির হেলান দিয়ে বসেছে দেখুন তাকিয়ে দেখুন খুঁটির হেলান দিয়ে বসেছে বসে বসতে সারা একটা দিন তো কাজ করেছে হাতে নাম মালা আছে ব্যাস ঘুমিয়ে গেছে কিন্তু বৌমা মন দিয়ে ভাগবতী কথা শ্রবণ করলো ওঠেনি ওই প্রসাদ হয়ে গেছে তবু ওঠেনি কেন শেষ পর্যন্ত কি বলে শুনুন যার শেষ ভালো তার সব ভালো তা বৌমা শেষে ভাগবত পাঠক কি বললেন হ্যাঁ গো মা আপনারা শুনুন দুটো কাজে কাউকে বাধা দেবেন না কটি কাজে বললাম দুটো কাজে আরে আমি বলি না ওই যে বৌমা ভাগবত শুনতে গিয়েছিল সেই পাঠক বলছে আমি কেবল শুনে আপনাদের বলছি বলছে দুটি কাজ যদি কোন নায়ক নায়িকা বা কোন জীব রমণ করে সেই রমণে তোমরা বাধা দিও না তাহলে অভিশাপগ্রস্ত হতে হবে বুঝতে পারলেন আর একটি কি যদি কেউ সেবা করতে বসে সেবার সময় কাউকে যন্ত্রণা বা জ্বালা বা মারধর করো না তাহলে দুটি কর্মে আপনারা কাউকে বাধা দেবেন না বৌমা কিন্তু এটা সুন্দর করে শুনেছে যাই হোক পাঠ শেষ বলছে ও মা ওঠো ওঠো সবাই সেবা করে ঘর চলো বলছে ও আচ্ছা আচ্ছা
মানে পাঠ শেষ হয়ে গেছে বলছে তুমি কি করছিলে এতক্ষণ বলছে জানিস তো বৌমা সারাটা দিন কাজ করতে হয় অলস লেগেছিল একটু ঘুমিয়ে পড়েছিল বলছে ঠিক আছে চলো চলো এই বলে শাশুড়ি বৌমা গৃহে চলে গেল যেমনি শাশুড়ি বৌমা গৃহে গেছে ঠিক পরের দিন সকালবেলা একটু বেলা হতে শাশুড়ি মা জ্বালন দিচ্ছে আর বৌমা ধান সেদ্ধ করছে এই ধান সেদ্ধ করে বাড়ির উঠান ছিল বৌমা ধানগুলো মিলিয়ে দিয়েছে শাশুড়ি বলছে মা ধান টান তো শুকনো হয়েছে এবার আমি একটু দেখা গেল দ্বিপ্রহর মানে মধ্যাহ্ন হয়ে গিয়েছে শাশুড়ি মা স্নান করতে গিয়েছে পুকুরের সামনে ছিল পুকুর পুকুরে নেমে স্নান করছে আর বৌমা রান্না করছে ধান সিদ্ধ শেষ করে রান্না করছে হঠাৎ করে বুড়িমা ওই জল তিলক টিলক সেরে ভগবানকে ডেকে ভগবানকে সূর্যদেবকে অর্ঘ্য দান করে এক পা যেমনি কাঠে দিয়েছে মানে ঘাটের কাঠে দিয়েছে তেমনি দেখতে পেল তার বাড়িতে যে ধান মেলা ছিল যাকে শিবের বাহনের নাম কি হ্যাঁ আর প্রচলিত কথা ষাঁড় বলে না হলে বৃষ ওমা কি করেছে বুড়িমার কাছ থেকে শুন অমনি বুড়িমা আঁচলটাকে একটু বেঁধে কমরে বেঁধে বৌমার কাছে এসেছে ও বউ বউ আরে ও বউ বলছে কি হয়েছে মা আমি তো কানে শুনতে পাই বলে তুই শুনতে পাস না বলে কি হয়েছে বলো না হতচ্ছাড়ির জি হতচ্ছাড়ি তোর বাবা আমার ছেলেকে কয় বিঘা জমি দাবি দিয়েছে বলতো দাবি স্বরূপ দিয়েছে বলছে কেন এই সময় হঠাৎ করে আমার বাবা তুলছো কেন মা বলছে দেখ হতচ্ছাড়ির জি হতচ্ছাড়ি যে ধানগুলো মিলিয়েছিলিস শিবের বাহন ষাঁড় এসে সব খেয়ে হেগে নেদে সব ভর্তি করেছে দেখ কি করেছে দেখ বলছে মা তুমি কি প্রত্যহ দিন যেখানে যেখানে ভাগবত হয় সেখানে তুমি ভাগবত কথা হরি কথা শুনতে যাও না বলছে হতচ্ছাড়ি জি তোর কি হয়েছে বলছে কালকে যে পাঠক মশাই বললো বলে কি বলেছিল আমি তো ঘুমিয়ে গেছিলাম কি বলেছিল বলছে পাঠক মশাই বলেছিল সেবার সময় কাউকে বাধা দিতে নেই তাই আমি তো দেখছি ষাঁড়টা ধান খাচ্ছে আমি কিছু বলিনি বলে কি বলছে হ্যাঁ আমি কিচ্ছু বলিনি বলছে কেন মানে ওই পাঠক বলেছিল বলে আর তুমি কি পাঠ শুনতে যাও না বলে হতচ্ছাড়ির জি হতচ্ছাড়িল আমি তো যেখানের মাল সেখানেই রেখে আসি তুই বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিস কেন আমি তো যেখানে ওখানে হয় ওখানে শুনি ওখানে রেখে আসি বাড়ি পর্যন্ত নিয়ে আসলে বিপদ সব কথা কি বাড়ি পর্যন্ত নিয়ে আসা যায় নাকি কি আপনারা কি বলেন তাহলে বিপদটা কাদের হবে আপনাদের না আমাদের হবে তাহলে পাঠক হোক কীর্তনী হোক আমরা কীর্তন শ্রবণ করতে যাই কেন না প্রাকৃত বুদ্ধিগামী ব্যক্তি তাদের চিত্তবৃত্তি দূরীভূত হয়ে এক নতুন ভক্তির প্রবণতায় মনকে আনন্দে উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত করে এজন্য কীর্তন কিংবা হরিকথা শ্রবণের প্রয়োজন জয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ যাই হোক মায়েদের অনুরোধ করব ও মা একটু যদি কিছু পান কিছু যদি পান একটু বাড়িতে নিয়ে যান তাতে আপনাদের লাভ জয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ প্রেম সে বলিয়ে নন্দলাল কি প্রেম সে বলিয়ে বিশ্বানন্দিনী রাধা ঠাকুরানী কি যারা হরি ভজন করেননি তাদের জয় জয় শ্রী রাধে তাই মায়েদের কাছে আমি একটু অনুরোধ করব উনি ঠিকই বলেছে যারা হরি ভজন করেনি তাদেরও জয় যারা করে তাদেরও ক্ষয় তত্ত্ব আর তথ্য দুটো কাছাকাছি কিন্তু তত্ত্ব পাওয়া যায় গ্রন্থে তত্ত্ব পাওয়া যায় গুরু সান্নিধ্যে সাধু গুরু বৈষ্ণব সান্নিধ্যে কি বললাম যারা হরি ভজন করেনি তাদেরও জয় যাদের যারা হরি ভজন করে তাদের ক্ষয় কিসের জয় যারা হরি ভজন করে তাদের হরি ভজন করে না তাদের কিসের জয় কি জয় হবে না রোগ ব্যাধি গুলো ওর কাছেই যাক অসমস্ত অশুভ শক্তি গুলো ওর কাছে যাক জয় হরি হোক আর যারা কৃষ্ণ ভজন করে হরি কথা শুনে ভাগবতীয় কথা শুনে তাদের ক্ষয় যত পাপ তাপ যেন গোবিন্দ ক্ষয় করে প্রেম সে বলো নিতাই গুরু গৌর প্রমানন্দে হরি হরি বল জয় রাধে 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 জপা করু কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো
মা কি বললাম রাধে রাধে জপা করো আপনারা হাত তুলতে ইচ্ছে করছে না তবে হ্যাঁ যারা তুলবেন রাধা রানী আসবে যারা তুলবে রাধা রানী তাদেরকে কৃপা করবে আর যারা তুলবে না তাদেরকে কৃপা করবে না বাবা যারা তুলবে তাদেরকে কৃপা করবে আর যারা তুলবে না তাদেরকে কৃপা করবে কি কৃপা মা রাধার দেখবেন ভালো করে এখন ওই যে হাইওয়ে রয়েছে না ওই রাস্তা আপনারা ওই রাস্তা যদি কোনোদিন যান বা নিশ্চয়ই গিয়েছেন দেখবেন মেছেদা পর্যন্ত গেলেও দেখা যাবে দেখবেন ওই টোল ট্যাক্সটার পরে কি হক কিংবা আগে আমি দেখলাম সিসি ক্যামেরাগুলো উপরে বসানো আছে আপনি কি করছেন কেমন করে করছেন বা দেখবেন এখন অনেক দোকানে কিন্তু ক্যামেরা রয়েছে সেখানে লেখা হয়েছে আপনি কিন্তু সিসি ক্যামেরার আওতায় এসেছেন মানে টুক করে ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে যাবেন আপনি ধরা পড়ে যাবেন সাবধান তেমনি ভালো করে দেখুন ওখানে পিছনে দেখুন একটা ক্যামেরা চলছে এই ক্যামেরাটা সারা বিশ্বের মানুষ দেখবে আপনি কজন তুললেন কি কজন না তুললেন না মশাই এই ক্যামেরা নয় ওই ক্যামেরা আছে ওই ক্যামেরাটা সবাই দেখছে রাধারানী দেখছে কারা আমার প্রতি শ্রদ্ধা সহকারে এই হস্তটাকে গোবিন্দ সেবায় লাগালো আর কারা লাগালো না কারা লাগালো না রাধারানী বলল যারা লাগালো তাদের জয় হোক তাদেরকে আমি কৃপা করব যারা লাগালো হাত তুলে রাধারানীর নাম করলো তাদের আমি কৃপা করব আর যারা তুললো না তাদেরকেও কৃপা করব যারা তুললো না আমি দেখলাম ক্যামেরাতে উঠছে ওরা তুলে না এই যেই মায়েরা বাবারা তুলে না তাদের কি লাভ হবে তাদেরকে কি কৃপা করব ওদেরকে বাড়িয়ে দেব যা আছে বাড়িয়ে দেব মা খবরদার হাত তুলবেন না যদি বাড়তি চান আর যদি কমতি চান তাহলে তুলতে পারেন রাধারানী বলছে আমার ক্যামেরাতে দেখলাম এই এই জন হাত তুলেনি রাধা নাম করেনি যারা যারা তোলেনি যারা যারা তোলেনি তাদেরকে আমি বাড়িয়ে দেব কি মা লাভ চান না ক্ষতি চান আপনারা বলুন লাভ চান না ক্ষতি চান রাধারানী বলছে যারা তোলেনি বাড়িয়ে দেব লাভ চান না ক্ষতি চান লাভ চান শুনুন তাহলে আপনার দুটো পা আছে রাধারানী বলল হাত তো দরকার নেই ওর তো হাত নেই তাই তুলেনি পাটা বাড়িয়ে দেব যা গোয়ালা ঘরে যা গোয়াল ঘরে যা ওই গোয়াল ঘরে থাক দেখ কেমন লাগে তুললি না তো আমি তো দিয়েছিলাম সেবা করার জন্য কাজে লাগাবার জন্য যেমন দেখবেন মায়ের একটা কথা বলে কয়েকদিন আগে পাঠ করতে গিয়েছি ওই চব্বিশ পরগনাতে বসে আছে একজন মা এসে মানে তাদের বাড়িতে বাড়িতে আলোচনা করছে মানে তার স্বামী অনেকদিন ছিল না তার কাছে অনেকদিন পর ধরুন বছর তিরিশের পর এসেছে তখন সব প্রতিবেশী বলছে আর যাই হোক হয়েছে স্বামী স্ত্রী তোরা মেলামেশা করে নে বলছে হ্যাঁ এখন আর এসে কি হবে ও যে শুকাবার মাল তো শুকিয়ে গেছে কি বুঝলেন ওই মেয়েটা বলছে চব্বিশ পরগনার ভাষাগুলো একটু আলাদা তো ওই ভাবে বলছে যে শুকানোর মাল তো শুকিয়ে গেছে তাই এখন আর মেলামেশা করে লাভ যা ও যেমন আছে আমি তেমন থাক তাহলে এই কথাটা কেন বললাম দেখ কেমন লাগে তখন বুঝবি সময়টা কাটিয়ে দিলি ভগবত ভজন করলি না তো যেদিন অন্তিম সময় বস আসবে সেদিন বুঝবি সেদিন যেদিন তোর নয়ন অশ্রু বিগলিত হবে ভগবান আমি কিছু করলাম না আমি কিচ্ছু করলাম না গো তাই মা এখনো সময় আছে ক্ষতি চান ক্ষতিটা কি হবে দু হাত আছে আপনার দুটো হাতও থাকবে না কি এটা ক্ষতি হবে আমার দুটো হাত আছে আমি যদি রাধারানীর সেবাতে দুটো হাত তুলি সে দুটো হাতও থাকবে না না থাকলে ক্ষতি না লাভ ক্ষতি তো তাই ক্ষতিটা ভালো না মন্দ ভালো আরে হাতের দরকার কি আমি যদি রাধারানীর চরণ সেবিকাই হয়ে যাই বা গোবিন্দ স্থানেই যদি চলে যাই কৃষ্ণ ভক্ত হয়ে আমার মনুষ্যকুল নাই বা হলো আমি ভগবানের অন্তরে থাকব হৃদয়ে থাকব ভগবান যখন মনে করবে তখন তার ইচ্ছাতে আমার ইচ্ছাতে আমি আসবো না আমার পাপের প্রাশ্চিত্য করবার জন্য পুনরূপী বেদশাস্ত্র বলল পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে এইন শয়নম বারে বারে আসা যাওয়ার চক্রে আমাকে পড়তে হবে না তার লাভ তো আমার হবে এই মনুষ্য জন্মে এসে এত যন্ত্রণা আমাকে পেতে হবে না তাই প্রেম সে বলো মায়েরা বলবেন তো বলিয়ে বৃষভানন্দিনী রাধা ঠাকুরানি কি রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো
কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে দেঙ্গি তুমকো শক্তি মিলেঙ্গি তুমকো কৃষ্ণ কা ভক্তি রাধে কৃপা দৃষ্টি বর্ষায়া করো রাধে রাধে জপা করো রাধে দেঙ্গি তুমকো শক্তি মিলেঙ্গি তুমকো কৃষ্ণ কা ভক্তি আমি হঠাৎ আমার বাড়ির কাছে দেবানন্দ গৌড়িয়া মঠ মানে বাড়ির নবদ্বীপে তার একদিন হঠাৎ করে মিষ্টির দোকানে উঠেছি জানেন মায়েরা মিষ্টির দোকানে উঠে হঠাৎ করে বললাম নিরামিষ দোকান সেটা খুব শুদ্ধ শক্ত দোকান তা বললাম বাবা দু পিস সিঙ্গাড়া দাও দু পিস সিঙ্গাড়া দিলাম সিঙ্গাড়া দেওয়ার পরে দেখলাম যে সিঙ্গাড়ার সঙ্গে একটু কি যেন আঠা আঠা ভাব চাটনি দিয়েছে সিঙ্গাড়ার সঙ্গে দোকানদারকে বললাম দোকানদার আমার কাছে এত পয়সা নেই দুটো সিঙ্গাড়ারই পয়সা আছে এর বেশি নেই গো বলছে ঠাকুর মশাই আর পয়সা লাগবে না বলছে কেন না সিঙ্গাড়া খেলে চাটনি ফ্রি সিঙ্গাড়া খেলে চাটনি ফ্রি মানে পয়সা লাগে না আর এখানে কি বলছে রাধে দেঙ্গি তুমকো শক্তি মিলেঙ্গি তুমকো কৃষ্ণ কা ভক্তি তুমি আমাকে শক্তি দাও সেই শক্তিতে যেন আমি কৃষ্ণ ভজন করতে পারি কৃষ্ণ কৃপা পেতে পারি রাধে দেঙ্গি তুমকো শক্তি মিলেঙ্গি তুমকো কৃষ্ণ কা ভক্তি রাধে কৃপা দৃষ্টি বর্ষায়া করো রাধে রাধে জপা করো মন মে রাধে মন মে রাধে কর সে বলিয়ে না রাধে রাধে রাধা রানী কোথায় মা মনে মে রাধে তন মে রাধে কোথায় আস্তে আস্তে মনে মে রাধে তন মে রাধে মনে মে রাধে তন মে রাধে প্যার সে বলিয়ে না রাধে 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 চরণ মে শীর্ষে চরণ মে শীর্ষে চরণ মে শীর্ষে চরণ মে চরণ মে বুঝতে পারলেন ব্রজবলি ভাষা বৃন্দাবনী ভজন তাই বলছে রাধে চরণ মে শীর্ষে ঝুকায়া করো রাধে রাধে জপা করো মনে এই ভাষাটা কি বুঝতে পেরেছেন চরণামে শীর্ষে চরণামে শীর্ষে বুঝে নিলে ভালো হয় না মা চরণ বলতে রাধারানী শির মানে কি নমস্তক শির মানে কি শির মানে কি মা মস্তক বাহ আচ্ছা মা বলছে চরণামে শীর্ষে ঝুঁকাইয়া করো আর আপনারা কি করছেন করেন হ্যাঁ আপনারা হয়তো করেন কিন্তু দেখবেন অনেক ঠাকুর মন্দিরে যে ধরুন আপনারা শিব শীতলা মায়ের মন্দির পেরিয়ে আসলেন না এখানে যে গণেশ মন্দির রয়েছে ভালো করুন কথাগুলো দার্শনিক প্রমাণ দিচ্ছি মার্ক করুন
कारा कारा भगवान चरणे प्रणाम करें एक हाथ तुलन तो आर कारा कारा भगवान मंदिर काज दिए गेलेन एमन करें बोलुन तो हाथ तुलुन सबाई करे एरकम सबाई करे आमार दादा भाई बोलछे बोलछे आमी आमी करी बाबाटा बोलछे बोलछे आमी आमी करी भाई ताले शोनो तुमी राग करो ना तुमी भगवान के एमन करले भगवान के की बला हय हाँ एटाई भालो ना आमी की बोलछि एई भाबे এখন হয়তো বলে না আমি তো প্রায় দেখি রাস্তায় চলে গেলে মন্দির থাকলে বাম হাতে সাইকেলটা ধরা আছে এই যে এটা করলে কি হয় মা ভগবানকে বলছে দেখুন স্পর্ধা দেখুন কেমন করে বলছে ঠাকুর লক্ষ্মী হোক আর গণেশ হোক আর কার্তিক হোক যেখানে মন্দির থাকে ভোলানাথের মন্দির বলছে বাবা হেড আর কোয়ার্টার ভালো রাখো তোমাকে দেখে নেব মানে হেড মানে মাথা এটা হলো কোয়ার্টার এ দুটো জিনিসকে ভালো রাখবে তোমার কৃপাতে তুমি কৃপা করো ভালো থাকবে আর যদি একবার তুমি ভালো রাখতে পারো তোমার শালাকে দেখে না কি ভক্তের স্পর্ধা দেখুন এর জন্য দায়ী কে জানেন এর জন্য দায়ী ছেলেটা নয় দায়ী হলো মা মা যদি মরে যায় মা মরে গেলেও কি হবে বীজটা তো রোপণ করে গেছে বিষবৃক্ষ মা তো ছেলেকে জন্ম দেওয়ার আগে মরে যায়নি কি মামা ভুল বললাম মা কি ছেলেকে জন্ম দেওয়ার আগে মরে গেছে বাবা কিন্তু মরে যায় ছেলের জন্মের আগে বাবা মরে যায় কি ভুল বললাম কথাটা বুঝতে পেরেছেন ছেলে জন্ম দেওয়ার আগে বাবা মরে কিন্তু মা মরে না আপনারা নিশ্চয়ই গানটি শুনেছেন মায়ের এক মোটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী হয় যে আমার মা গানটা যিনি গান করুক খুব ভালো গান করেছে তারপরে কি বলছে বলুন তো পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া বিধি আমায় ছেড়ে গেল আর ফিরে এলো না এই গানটি খালি শুনে বলছে এখানে আসলে ঠিক ঠিক আর ঘরে গেলে সব ঠিক আরে বারে বারে গানটা মনে 10-15 বা 20 বার শোনা হয়েছে আপনাদের হয়নি কিন্তু গানটির অর্থ কি বলুন তো পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া বিধি আমায় ছেড়ে গেল আর ফিরে এলো না সে কারণে একজন মহাজন দাঁড়িয়ে বলছে আমি জন্ম নেওয়ার আগে আমার বাবা মরেছে আমার জন্ম তখন হয়নি বাবা মরেছে ও মা ছেলের জন্ম হওয়ার আগে বাবা যদি মরে যায় সে ছেলেটাকে কি ছেলে বলে কিন্তু না তত্ত্বের দিক থেকে আসুন বাবা মরলো বলে তো ছেলের জন্ম হলো তাই তো প্রতিবেশীগণ বলে জানিস এক যা ছেলে জন্ম দিয়েছে অন্য যা ওই যাকে ডেকে বলছে জানিস তোর ছেলেটা না পুরো আমার ভাইয়ের মতো হয়েছে মানে দেওয়ারের মতো হয়েছে কেন কেন দেওয়ারের মতো হয়েছে আরে বিন্দু পাতে ন মরণং বিন্দু ধারণং জীবনম যখন নায়ক নায়িকাতে মিলন হয় মিলনে কি হয় বিন্দু পাত হয় পুরুষের আর সেই বিন্দু পাতের নাম হলো মরণ সেই মরণটা প্রথম হয়েছিল বলে আমার জন্ম হয়েছে আমার বাবার মৃত্যু হলো আর আমার জন্ম হলো একদিক থেকে মাইনাস হলে একদিক থেকে তো প্লাস মাইনাস না থাকলে প্লাস জীবনে হতো না হতো আবার প্লাস না থাকলে মাইনাস হতো না কথাটা তত্ত্বের দিক থেকে বুঝুন মিলনে নায়ক নায়িকার মিলনে পিতা মরেছিল পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেই ফেলিয়া সাগর বলতে মাতৃভবার না এই মাতৃভব সাগরের মধ্যে ফেলে দিল কি ফেলল এই একমাত্র বিন্দু পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া বিধি আমায় ছেড়ে গেল আর ফিরে এলো একটি সন্তানের দায় কত মা যে প্রাণ হারায় সেই মায়ের বল সেবা করলেন জয় জয় শ্রী রাধে ও মায়েরা তাই আপনাদের কাছে একটু অনুরোধ বিনয় করে বলি মায়েদের দোষ কো মা কারণ একজন গ্রন্থ আচ্ছা ঠিক আছে না বাবা বাধা দেবেন না সেবার সময় কথা বলার সময় বাধা দিতে নেই উনারাই কথা বলুক আমি বরং একটু শুনি না কি মা বল
শুনুন ভালো করে শুনুন হরিবাসরে বললে কথা গোবিন্দ অন্তরে পায় ব্যথা গোবিন্দ থাকে না এথা গোবিন্দ চলে যায় যেথা সেথা নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল বলো মামা আন কথা যদি বলতে হয় বলো কৃষ্ণ কথা কৃষ্ণ